আসসালামু আলাইকুম এভরিওয়ান ইজি এন্ড স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্সের প্রথম ভিডিওটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত দিস ইজ আহমেদ রসেল ফাউন্ডার অফ DLI ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওটিতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে ইংরেজিতে ইজিলি এন্ড স্মার্টলি নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় বা নিজের পরিচয় তো আমাদেরকে অনেক জায়গাতেই দিতে হয় কিন্তু আমি যদি একটু স্পেসিফিক হতে বলি ধরুন আপনি একটি ইংরেজি ক্লাসরুমে রয়েছেন আর সেখানে যদি আপনার শিক্ষক বা আপনার টিচার আপনাকে নিজের পরিচয় দিতে বলে আপনাকে কিন্তু একটি ডায়াসের সামনে গিয়ে পরিচয় দিতে হবে আর ঠিক এই জায়গাটাতেই রয়েছে আমাদের বিশাল সমস্যা আমি আশা করি যারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তারা আজকের পর থেকে কখনোই কোনো জায়গাতেই এমনকি হাজার অডিয়েন্সের সামনেও ইংরেজিতে নিজের পরিচয় দিতে আর সমস্যা হবে না সো লেটস গেট স্টার্টেড পরিচয় পর্বের শুরুতেই আপনারা বলতে পারেন আসসালামু আলাইকুম গুড আফটারনুন গুড ইভিনিং হাউ আর ইউ অল আমি আবারও বলছি আসসালামু আলাইকুম গুড আফটারনুন গুড ইভিনিং হাউ আর ইউ অল আপনারা এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমরা ঠিক এই জিনিসটি কেন বলতে হবে আমরা যখন নতুন পরিবেশে কিংবা নতুন মানুষের সামনে যাই তখন আমরা স্বাভাবিকভাবেই একটু নার্ভাস ফিল করি আমি আবারও বলছি আমরা স্বাভাবিকভাবে একটু নার্ভাস ফিল করি আর এই নার্ভাসনেসটা কাটানোর জন্য এই বাক্যগুলোর যে কোনো একটি হতে পারে আপনার জন্য অনেক স্বস্তিদায়ক সুতরাং আপনার পছন্দের যে কোনো একটি বাক্য দিয়ে শুরু করে ফেলতে পারেন আপনার পরিচয় পর্ব লেটস মুভ অন টু দি সেকেন্ড সেন্টেন্স প্রথম বাক্যটিতে আমরা শিখেছিলাম কিভাবে ইংরেজিতে গ্রিটিংস বা সম্ভাষণ জানাতে হয় এবার আপনার নাম বলার পালা আর এই নাম বলার সবথেকে প্রচলিত যে পন্থা সেটি হচ্ছে My name is Ahmed Russell or My name's Ahmed Russell আমি আবারও বলছি My name is Ahmed Russell আর যদি একটু সংকোচন করে বলেন তাহলে সেটি হবে My name's Ahmed Russell কিন্তু আমরা যদি আর একটু স্মার্টলি এই সেম জিনিসটি বলি তাহলে কিভাবে বলা যায় সেটি হচ্ছে This is Ahmed Russell I repeat This is Ahmed Russell or I am Ahmed Russell আমি আবারও বলছি I am Ahmed Russell or this is Ahmed Russell নিজের নাম তো বললেন এবার আপনার পেশাগত পরিচয় দেবার পালা আর সেটি কিভাবে দিবেন আপনি খুব সহজেই বলতে পারেন I am a student I am an engineer I am a banker or I am a farmer অথবা আপনি ঠিক যেই প্রফেশনে আছেন প্রফেশনের জায়গায় আপনার প্রফেশনটি বসাবেন এবার আপনি যদি আরেকটু স্মার্টলি এন্ড ডিটেইলে বলতে চান তাহলে কিভাবে বলবেন আপনি বলতে পারেন Professionally, I'm a doctor at DMC. মানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। এছাড়াও আপনি বলতে পারেন I am a teacher at DLI or I am a farmer in my village. সর্বশেষ আপনার পরিচয় পর্বের পূর্ণতা দিতে আপনাকে আপনার ঠিকানা বলতে হবে। কেননা ঠিকানা ছাড়া পরিচয় পর্বের পূর্ণতা আসলে ওইভাবে হয় না। ঠিকানা বলতে গিয়ে আমরা বলতে পারি I live in Salat. I live in Camilla, I live in Dhaka, I live in Chittagong অথবা আপনি ঠিক যেই শহরে থাকেন আপনি বলতে পারেন I live in আপনার শহরের নাম এছাড়াও আপনি বলতে পারেন I am from Salat, I am from Rajshahi, I am from Noakhali, etc. etc. এই কথাটি আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে যদি বলতে চান তাহলে বলতে পারেন I belong to Salat, I belong to Dhaka, I belong to Chittagong I belong to Rajshahi. আপনারা কিন্তু আমার সাথে সাথে বলতে পারেন I belong to Chittagong, I belong to Dhaka, I belong to Rajshahi. একবারই কিন্তু শেষ হয়ে যেতে পারে। এবার আপনারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই নিশ্চয়ই কোনো না কোনো লোকেশনে আছেন। আপনারা আপনাদের ওই লোকেশনটি এখনই কমেন্ট বক্সে লিখে জানান। কেননা আপনি কিন্তু অলসতার কারণে সেখানে আর প্র্যাকটিস নাও করা হতে পারে। সুতরাং এটাই সময় এখনই ভিডিও নিচে লিখতে থাকুন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। ওয়েল আমরা মাত্র চারটি বাক্যের মাধ্যমে শিখে ফেললাম কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় খুবই স্মার্টলি এবং ইজিলি দিতে হয় আমি আপনাদের সুবিধার জন্য চারটি বাক্যই আবারও একটু দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন দ্য ফার্স্ট ওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এভরিওয়ান গুড আফটারনুন এভরিওয়ান দ্য সেকেন্ড ওয়ান আই এম আহমেদ রসেল দিস ইজ আহমেদ রসেল মাই নেম ইজ আহমেদ রসেল The third one, I am a student, I am an engineer, I am a doctor, The fourth one, I live in Salat, I live in Dhaka, I live in Chittagong, I belong to Chittagong. এবার এই চারটি বাক্যকে কাজে লাগিয়ে আমি আমার নিজের পরিচয় দিতে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। Assalamu alaikum everyone, this is Ahmed Russell. I am a teacher at DLI, I belong to Salat. আমি আবারও বলছি, Assalamu alaikum everyone, I am Ahmed Russell, I am a teacher at DLI, you can say I am a student at Dhaka University. I live in Salat, Othaba, I belong to Salat. Amar pala to shesh, ebar apnader pala. Apnara jara etokkhon amar videoti dhorjo dhore dekhechen tara prottekei nijeke introduce korte paren amader comment box e. Apnara ei comment guli amaderke inspiration dibe, ar ei inspiration dhorei cholte thakbe Easy and Smart Spoken English course er 30 ti dharabaik video. Amader poroborti videoti hote jacche How to Conversate in English. ইংরেজিতে কিভাবে কনভারসেশন করতে হয়। যারা আমাদের পরবর্তী ভিডিওটি মিস করতে না চান তারা অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।